ওয়েলকাম ভেজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্রিম অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন যে আছে এখানে আপনি কীভাবে টিম ক্রিয়েট করবেন এবং ক্রিকেটের নিউজ, আদার্স প্লেয়ার্স, আজকে কোন প্লেয়ারটা খেলবে ভালো, কী খেলবে, আজকে কেউ খেলবে কি না সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো, এবং লাইভ টিম ক্রিয়েট করে দেখাবো আপনারা কীভাবে টিম ইলেভেনের টিম ক্রিয়েট করবেন। ঠিক আছে, প্রথমত আপনাকে দেখতে হবে আজকে কোন কোন প্লেয়ারগুলো খেলাবে। যেমন আজকে কোন ম্যাচ আছে, ইন্ডিয়া এবং পাকিস্তান, তো আপনাকে প্রথমত চেক করতে হবে যে আপনি কীভাবে দেখবেন। যেমন আমি চেক করে তার প্রেডিকশানটা বের করে নিয়েছি। ঠিক আছে, আজকে আছে ইন্ডিয়া ভেস পাকিস্তান ড্রিম এলিফেন্ট প্রেডিকশন লাইভ। এটা হচ্ছে লাইভ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, ইন্ডিয়া ভেস পাকিস্তান ড্রিম এলিফেন্ট টিপস অ্যান্ড প্রেডিকশন, আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে ড্রিম এলিফেনে প্লেয়ার চয়েস করবেন। আমি একটা মানে আইডিয়ার ভিত্তিতে, মানে আমার একটা নলেজ আছে যে আমি প্রত্যেক দিনই ক্রিকেট খেলা দেখি, তো কোন প্লেয়ারটা কোন দিন ভালো খেলবে সেই বিষয়ে আমার পুরো নলেজ আছে, দেখেই আমি আপনাদেরকে শেখাচ্ছি যে আপনারাও ড্রিম এলিফেনে পয়সা লাগিয়ে কখনো হারেন না, যাতে জেতার চেষ্টা করেন। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে হেয়ার টু ডে ড্রিম এলিফেন্ট পিক ইন্ডিয়া ভেস পাকিস্তান। ঠিক আছে, লেভেল তো মাই ড্রিম এলিফেন্ট টিম। ঠিক আছে, মাই ড্রিম এলিফেন্ট টিম এখানে কি বলতেছে, এখানে হচ্ছে মাই ড্রিম এলিফেন্ট টিম। তো আপনাকে এখানে মাই ড্রিম এলিফেন্ট টিমে আজকে কোন কোন প্লেয়ারগুলো চয়েস করবেন সেই সেই প্লেয়ারগুলোর নাম এখানে দেওয়া আছে। কী আছে, সরফরাজ আহমেদ, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, ফখর জামান, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ হাফেজ, ক্যাপ্টেন ইউজুবেন্দ্র চাহাল, জাসপ্রীত বুমরা, অহাব রাইজ, মোহাম্মদ আমির, ভয়েস ক্যাপ্টেন। আপনি ড্রিম এলিফেনে ক্যাপ্টেন রাখবেন মোহাম্মদ হাফেজ এবং ভয়েস ক্যাপ্টেন রাখবেন মোহাম্মদ আমিরকে। ঠিক আছে, কেন আজকে বাংলা ইন্ডিয়া ভেস পাকিস্তানের ম্যাচ। ঠিক আছে, আজকে কখন হবে, দ্য ম্যাচ স্টার্ট অ্যান্ড 3টার দিকে ম্যাচটা শুরু হবে। ঠিক আছে, লাইভ আসবে অ্যাভেলেবেল হটস্টার থেকে। তারপর ইন্ডিয়ার কোন কোন টিমগুলো আজকে খেলবে আমি সেই বিষয়ে আপনাদেরকে বলবো। আজকে খেলবে বিরাট কোহলি, কেএল রাহুল, রোহিত শর্মা, বিজয় শঙ্কর, এমএস ধোনি, উইকেট কিপার হার্দিক পান্ডিয়া, কেদার যাদব, কুলদীপ যাদব, এগুলো প্লেয়ার আজকে খেলবে। যখন আপনি ড্রিম ইলেভেনে যাবেন এদের নামগুলোই সিলেক্ট করবেন, আদার্স যেগুলো নাম আসবে ওগুলো সিলেক্ট করবেন, তো ওরা তো খেলবে না। যেমন দিনেশ কার্তিক এ খেলবে না, ঠিক আছে, যেমন নাম দিয়েছে এখানে রবীন্দ্র জাদেজা এ খেলবে না, কেদার যাদব খেলবে আজকে, শিখর ধাওয়ান এ খেলবে না, এর ইঞ্জুরি হয়েছে, এর জন্য বিজয় শঙ্কর আসছে। এবার পাকিস্তানের সরফরাজ, ক্যাপ্টেন ফখর জামান এগুলো প্লেয়ার খেলবে। ঠিক আছে, আর এখানে কী বলতে, হেড টু হেড ইন্ডিয়া 54% জেতার চান্স আছে এবং পাকিস্তানের 73% জেতার চান্স আছে, টাই টু নো রেজাল্টস। তো মানে ওয়ার্ল্ড কাপে কতবার জিতেছে ইন্ডিয়া, 6 বার জিতেছে, পাকিস্তান একবারও জেতে নেই। ঠিক আছে, তো এফ টাইটেলস চেক ড্রিম এলিফেন্টস প্রেডিকশন, এগুলো আর দেখেন নেই। আমি এবার আপনাদেরকে দেখাবো ড্রিম এলিফেন্ট অ্যাপ্লিকেশানে আপনি কীভাবে প্লেয়ার এবং টিম ক্রিয়েট করবেন। ঠিক আছে, প্রথমে আপনি অ্যাপ্লিকেশানটাকে ওয়ান করে নেবেন। ওয়ান করার পরে আপনার সামনে এরকম আসবে ইন্ডিয়া ভেস পাকিস্তান, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আমার এক টিম ক্রিয়েট করা আছে, তো তো আমি একটা নতুন টিম ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। আমি যেই টিমটা ক্রিয়েট করছি সেটাও আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখুন আমি এই টিমটা ক্রিয়েট করছি, আমি 49 টাকা এন্ট্রি ফিজ লাগাইছি, আমি নতুন করে ক্রিয়েট করতেছি আবার, সরি। মাই টিমে গিয়ে দেখুন আমি যে টিমটা ক্রিয়েট করছি আমার টিমটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে নিয়েছি আমি পাকিস্তানের ক্যাপ্টেনকে নিয়েছি সরফরাজ আহমেদ, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, ফখর জামান। অলরাউন্ডারে নিয়েছে হার্দিক পান্ডিয়া আর মোহাম্মদ হাফেজ, আর বলারে নিয়েছে ইজুবেন্দ্র চাহাল, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ আওয়াজ আর মোহাম্মদ আমির। ঠিক আছে, এবার আপনাদেরকে দেখাবো আপনি এভাবে একটা টিম ক্রিয়েট করতে পারবেন। আমি আপনাদেরকে লাইভ দেখাবো কীভাবে টিম ক্রিয়েট করতে হয়। তো মাই টিমে যাবো, কারণ আমার একটা টিম ক্রিয়েট করা আছে, আমি দ্বিতীয় নম্বর টিম ক্রিয়েট করবো। আপনি এখানে সরফরাজ আহমেদ বা এম এস ধোনি যে কেউ একজনকে নিতে পারেন, সেটা ক্যাপ্টেন হিসাবে, উইকেট কিপার হিসাবে।
ঠিক আছে, আমি সরফরাজ আহমেদকে নিলাম। তারপর ব্যাটিংয়ে আপনি কে নিলাম? বিরাট কোহলিকে নিলাম, রোহিত শর্মাকে নিলাম, শিখর ধাওয়ান নেই নিব না, ফখর জামানকে নিলাম, কেএল রাহুলকে নিলাম, ঠিক আছে। তারপর অলরাউন্ডারে আপনি মোহাম্মদ হাফেজ এবং হার্দিক পান্ডিয়াকে নেবেন। বোলার হিসাবে জাসপ্রীত বুমরা, আমির আহমদ, মোহাম্মদ রওয়াজ, যুজবেন্দ্র চাহাল। আপনাকে মিনিমাম 11টা প্লেয়ার চয়েস করতে হবে, ঠিক আছে। জাস্ট কন্টিনিউ করবেন। এখানে আপনি ভয়েস ক্যাপ্টেন রাখতে হবে আর ক্যাপ্টেন রাখতে হবে। তো আমি ভয়েস ক্যাপ্টেনে রাখতেছি ফখরুজ্জামানকে, আর মানে ফখরুজ্জামান মোহাম্মদ হাফেজকে, আর ভয়েস ক্যাপ্টেন হয়েছে আমির, মোহাম্মদ আমিরকে। দিয়ে টিমটা প্রিভিউ দেখি নি, আপনার টিমটা যখন আপনি ক্লিক করবেন নিজেই প্রিভিউ দেখতে পারবেন, এরকম আপনার টিমটা হবে, ঠিক আছে। আই সেট তো আপনি টিম ক্রিয়েট করতে পারবেন। যখন টিম ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি এই টিম ক্রিয়েট করে প্রিভিউ দেখে নেবেন, আপনার সামনে প্রিভিউ এরকম আসবে, ঠিক আছে। তো আমি বলছি না যে আপনারা জিতবেন, বাট আমি একটা আইডিয়া দিচ্ছি, এসব প্লেয়ার আজকে ভালো খেলবে, আপনারাও এরকম করে চয়েস করে, প্লেয়ার চয়েস করে আপনি টিম ইলেভেন গেম খেলে অনেক পয়সা আয় করতে পারেন বা জিততে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।